আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামাঞ্চল খবরের দ্রুত আপডেট পেতে বিকাশকা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বিকাশকার ফেসবুক পেজটি লাইক করুন। এখন দেখুন বিস্তারিত খবর। জলপাইগুড়ি বন্ধ রায়পুর চা বাগান খোলার দাবিতে আন্দোলনে নামলেন শ্রমিকরা। জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের এলাকায় অবস্থিত রায়পুর চা বাগান, দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে এই চা বাগান। শুক্রবার বিশাল মিছিল করে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এসে বিক্ষোভ দেখান শ্রমিকরা। অভিযোগ, বাগান মালিক শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে পালিয়ে গেছেন এবং এদিন শ্রমিকরা আরও কি অভিযোগ করলেন বিস্তারিত শোনাব আপনাদের। চোখ রাখুন নিউজের পর্দায়। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। পাই না, কখনো গম কম পাচ্ছি, আটা কম পাচ্ছি, কখনো চাল কম আসে, তো যে চালটা আসে ওই চালটা সময় মতন মানে ঠিক সময় মতন দেয় না, পাচ্ছি না, আতপ চাল খাওয়াও যায় না। আমাদের বাগানটা খুব কষ্ট চলছে, তার মধ্যে মাঝে মাঝে হ্যাঁ রোগে অনেক রোগে মারা যাচ্ছে লোক। হ্যাঁ, তো আমাদের ডিএন সাহেবের কাছে আবেদন, মালিক পক্ষের কাছে আবেদন, যে আমাদের শীঘ্রই বাগানটা খুলে দেওয়া হোক, যাতে আমরা সব সুবিধা ব্যবস্থা পাইতে পারি, মেডিকেল সুবিধা পাইতে পারি। বন্ধ এবং রায়পুর চা বাগান খোলার দাবিতে এবং পুরানা মালিক আমাদের লিস্টটাকে বাতিল করুক। হ্যাঁ, আর সময় মতো আমাদের রেশন পাচ্ছি না, এই সময় মতো যাতে রেশনগুলো পাই সেই জন্য বাগানকে লিস্ট বাতিল করে দেওয়া হোক। আপনার নাম আটটে জিনিস? আমি চা শর্মিক, আমার নাম হচ্ছে প্রধান হেমরম, আমি একজন চা শর্মিক। বিশেষজ্ঞ চিকিৎসক সোমেন সাহা এবার থেকে প্রতি শুক্রবার বিকেল পাঁচ ঘটিকায় সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারী গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকারের চেম্বারে। যোগাযোগ করুন মোবাইল নম্বর 9002444795। চিকিৎসক বিকাশ সরকার বোয়ালমারী নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে এখানে সুলভ মূল্যে বিভিন্ন রকমের মাস্ক, স্যানিটাইজার পাওয়া যায়। মোবাইল নম্বর 9002444795।